নির্বাচনের দায়িত্বে প্রিজাইডিং অফিসারদের কি ভূমিকা সেটা আপনারা প্রত্যেকে জানেন। এখানে এক একজন বলেছেন 21 বছর তার নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, আবার অনেকে বলেছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। সে কারণে নির্বাচন কীভাবে পরিচালনা করতে হয়, প্রিজাইডিং অফিসারের কী দায়িত্ব সেটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আমি শুধু একটা কথা বলবো যে নির্বাচন পরিচালনার ব্যাপারে আপনার নিরপেক্ষতা সবচেয়ে বড় অস্ত্র। প্রথম কথা সেটা যে একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে, শিক্ষিত নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই এক একটা মত থাকতে পারে, এক একটা ব্যক্তির প্রতি দুর্বলতা থাকতে পারে, রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, এটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটাকে উপেক্ষা করার উপায় নেই। কিন্তু যখন আপনি নির্বাচনের দায়িত্ব পালন করবেন তখন কে কোন দলের, কে কোন মতের, কার কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, এটা আপনার মাথায় থাকে না নিশ্চয়ই, এবং সেভাবেই আপনার দায়িত্ব পালন করতে হয়। আমরা সকলেই তাই করি। এটা একটা নির্বাচনকালীন এবং নির্বাচন পরিচালনাকালীন শপথ, প্রজ্ঞা এবং প্রতিজ্ঞা প্রত্যেকটা নির্বাচন পরিচালন কর্মকর্তাদের। প্রিজাইডিং অফিসার থেকে আমাদের দায়িত্ব বণ্টনের কেন্দ্রবিন্দু শুরু হয়, তারপরে রিটার্নিং অফিসার, তারপরে স্থানীয় প্রশাসন, তারপরে নির্বাচন কমিশন। তার অর্থ হলো যে নির্বাচন কমিশনের প্রায় 95% দায়িত্ব আপনাদের উপর অর্পিত। এটাকে বলা হয় ডেলিগেশন অফ পাওয়ার আপনাদের উপর দেয়া। একটা কেন্দ্রের নির্বাচন কীভাবে পরিচালনা করবেন, কখন সে নির্বাচন কেন্দ্র বন্ধ করতে হবে অথবা করতে হবে না, এসব দায়িত্ব আপনাদের এবারে বর্তায়। আপনি আইন জানেন এবং সেই আইন অনুসারে আপনারা যারা আছেন, আমি যদি কোনো প্রিজাইডিং অফিসারকে কখনো বলি, যেমন এখানে আছেন আপনাদের মাহফুজুল হোসেন সাহেব, আমি বললাম মাহফুজ সাহেব আমি ঢাকা থেকে খবর পেয়েছি আপনার নির্বাচন ওখানে গণ্ডগোল হচ্ছে, আপনি নির্বাচন কেন্দ্র বন্ধ করে দেন, আপনি দিবেন না? দিবেন না, কারণ আমি ব্যক্তি আর আপনার হাতে আছে কি রুল। রুল যখন ঊর্ধ্বে থাকে ব্যক্তি তখন গণ্য হয়, মুখ্য থাকে রুল, একে বলা হয় আইনের শাসন, রুল অফ ল। তা আপনার প্রত্যেকটা পদক্ষেপ আইনের ভিত্তিতে হতে হবে। আপনাকে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বললেন যে আপনি ওখানে নির্বাচন কেন্দ্রের ভোট গণনা আপনি করার দরকার নাই, রফিকুল ইসলাম সাহেবকে বলেন রফিক সাহেব আপনার ওই নির্বাচন কেন্দ্রে ভোট গণনা না করে আপনি রিটার্নিং অফিসার খুশি নিয়ে এসে ভোট গণনা করেন, আপনি করবেন? করবেন না। কেন না? আপনার রুল বলে নির্বাচন কেন্দ্রে আপনাকে ভোট গ্রহণ করতে হবে। এখানে কি হয়, আইন ব্যক্তির উপরে, রুল অফ ল রুল অফ পার্সনের উপরে। ব্যক্তি যত প্রভাবশালী হোক না কেন, তার পরিচয় যাই থাক না কেন, আপনার হাতে আছে আইন। সুতরাং এখানে এই আইনের কাছে আপনার নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার যদি নির্বাচন ব্যবস্থাপনার 1 নম্বর ব্যক্তি হয়ে থাকেন, তিনি কিন্তু মুখ্য নয়, তিনি এই আইনের কাছে কিছুই না। আপনার নিয়ম মতো আপনি আপনার দায়িত্ব পালন করতে হবে। এই পরিবেশ, এই পরিস্থিতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে, এবং তাই যদি আমরা করতে পারি তাহলে নির্বাচন পরিচালনার বিষয় অত্যন্ত সহজভাবে এটা সম্পন্ন করা সম্ভব। ইভিএমের ব্যাপারে আপনার অনেক প্রশংসার কথা শুনেছেন, বলেছেন, আপনারা জানেন এবং এ নির্বাচনে ইভিএম পরিচালনার ক্ষেত্রে, ইভিএম চালুর ক্ষেত্রে অথবা ব্যবহারের ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনকে অনেক অনেক মানে গঞ্জনা অথবা তিরস্কার সহ্য করতে হয়েছে। কিন্তু আমরা তখন বিশ্বাস করেছি যে এটাই একমাত্র এবং প্রধান এবং নির্ভরযোগ্য একটা প্রযুক্তি যার মাধ্যমে নিরপেক্ষভাবে ভোট প্রদান করা, ভোট গ্রহণ করা সম্ভব। তখন আমরা কারো কোনো তিরস্কার অথবা কারো কোনো কথায় কর্ণপাত করিনি। আমরা আমাদের প্রোগ্রাম, আমাদের যে এই ইভিএম নিয়ে আমাদের যে যাত্রা সেটা অব্যাহত রেখেছি।
আজ আপনারা সেটা গ্রহণ করেছেন মনে প্রাণে। এই একটা অতি উন্নত মানের প্রযুক্তি, এটা ব্যবহার করতে গিয়ে অনেক ভুল হতে পারে, স্বাভাবিক। প্রথম প্রথম এগুলো যখন হয় তখন ভুল হতে পারে, সে ভুল থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব এবং সে ভুল কীভাবে শোধরানো যায় এই আপনাদের মাধ্যমে যে কথাবার্তা আপনারা বলেন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, এর ধাপে ধাপে এর উন্নতি হয়। প্রথম যখন এটা শুরু করি তখন এরকম ছিল না, আরও জটিল ছিল, আরও কঠিন ছিল, এখন সেটা সহজ হয়েছে। এখন আমরা একবার গ্রাউন্ড লেভেলে আপনাদের হাতে, আপনাদের এলাকায়, এই প্রত্যেক শহরে শহরে, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লা মহল্লায় আমরা শত শত ইবিএম এক্সপার্ট তৈরি করে ফেলেছি এবং এর পরবর্তী হাজার হাজার ইবিএম এক্সপার্ট তৈরি করা যাবে। তারা যারা ট্রাভেল শুটিং বলেন, ইবিএম পরিচালনা বলেন, ব্যবহার বলেন, সব কিছু তারা জানতে পারবে। অর্থাৎ এটা মানুষের কাছে সহজলভ্য এবং সহজভাবে বুঝার, ব্যবহার করার একটা যন্ত্র হিসেবে আপনাদের কাছে আসবে, যাবে। আর ঠিকই বলেছেন যে আমাদের যে অর্জন, আমাদের যে অবস্থান, এটা তো অনেকেই স্বীকার করতে চায় না, কিন্তু ইভিএম এমন একটা পদ্ধতি যেটা আসলে পৃথিবীর বহু দেশের নির্বাচন পদ্ধতির চেয়ে অনেক উন্নত মানের। আপনারা নির্বাচনের ব্যাপারে জানেন যে পৃথিবীর কোনো দেশেই 7 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয় না, হয় জানেন, হয় কোথাও 10 দিন 15 দিন 12 দিন, আমেরিকায় 2 সপ্তাহ পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আর আপনার ইভিএমের মাধ্যমে কতক্ষণ লাগে একজনে বলেন? 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট, আধা ঘন্টা, সমস্যা আছে? আর এটা যখন ছিল না তখন আপনার কত ঘন্টা লাগতো ম্যানুয়ালি? রাত শেষ হয়ে যেত অনেক সময়। আমার অভিজ্ঞতা আছে, ভোরবেলা সকালে গিয়ে আমি সেখানে দাঁড়িয়ে ওই ভোট গণনা করে নিয়ে এসেছি যখন আমরা ম্যাজিস্ট্রেট ছিলাম, তখন রাত কাবার হয়ে যেত। সুতরাং এটা সর্বোৎকৃষ্ট একটা পন্থা যেটা আপনাদের হাতে নির্বাচন কমিশন তুলে দিয়েছে। একজন বলেছেন এই যে এই মেশিনগুলো যখন গ্রহণ করা হয় তখন যেন যত্ন সহকারে গ্রহণ করা, আমি খুব খুশি হয়েছি যে এই মেশিনটা যে আমার, এই মেশিনটা আপনার দায়িত্ব, আপনার এটা সম্পদ, এটা আপনি অর্জন করেছেন, এটা আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার বক্তব্যে যে হ্যাঁ, দেওয়ার সময় এটাকে সযত্নে দিতে হবে এবং নেয়ার সময় সযত্নে নিতে হবে যাতে এর এটা ভেঙে অথবা নষ্ট না হয়ে যায়, পরবর্তী পর্যায়ে ব্যবহার অনুপযোগী না হয়, এ ব্যাপারে আপনাদের দায়িত্বশীল আচরণ এবং দায়িত্ব গ্রহণ করেছেন, এটা অত্যন্ত একটা মূল্যবান উপলব্ধি আমি মনে করি। কেউ কেউ বলেছেন যে 21 বছর ধরে তিনি প্রিজনিং অফিসার ছিলেন। আমার তো মনে হয় না এখানে যারা আছেন তারা কেউ নতুন নতুন আছেন নাকি? একজনও অত্যন্ত কম। সুতরাং সুবিধা হবে কি, আপনারা যারা নতুন তারা পুরোনদের কাছ থেকে শিখতে পারবেন এবং আপনারা সকলে শিক্ষিত, এই প্রযুক্তির সাথে আপনাদের পরিচিতি। একটা এদেশের যেখানে একেবারে আমাদের বলা হইতো যে এত কঠিন একটা প্রযুক্তি এ মানুষে বুঝবে না, আমরা যুক্তি দিতাম যে আপনি একটা লোক যদি মোবাইল ব্যবহার করতে পারে, স্মার্ট মোবাইল ব্যবহার করতে পারে, যে গ্রামের লোকরা সেটা তারা এটাও পারবে। এখন তারা একেবারে গ্রামের লোক, আমরা যখন নির্বাচনের দিনে, আপনারা যখন নির্বাচন করবেন না, আমরা তখন তো টেলিভিশনের সামনে বসা থাকি, সারা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনে গণমাধ্যমের মাধ্যমে আমরা ওখানে বসে দেখি। তা ওনারা ইন্টারভিউ নেন যারা ইভিএমে ভোট দেন, বলেন, তারা বলে যে বাবা খুব সুন্দর নির্বাচন হচ্ছে, দেখা যাচ্ছে তার বয়স হয়তো 70 বছর, অথবা মহিলা যিনি বোঝাই যায় অতি শিক্ষিত মহিলা নন, তিনি বলেন যে আমি অত্যন্ত ভালোভাবে ইভিএমে ভোট দিতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। প্রথম প্রথম অসুবিধা হতেই পারে, স্লো হতে পারে, কিন্তু এটাকে আমাদের যদি আমরা বিশ্বাস করি যে এটা একটা সুন্দর নির্ভরযোগ্য একটা মাধ্যম, তাহলে আমাদের এটা থেকে উত্তরণ করা সম্ভব। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে করোনার ঝুঁকির মধ্যে আপনারা এই মহান দায়িত্ব পালন করার জন্য এসছেন এবং মহান দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি আসার আপনাদের সাথে আলোচনা করার আরেকটা উদ্দেশ্য হলো যে করোনার মধ্যে ছেড়ে দিয়ে আমরা দূরে থাকতে চাই না, আমরা আপনাদের সাথে সামিল আছি। যারা জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় বারবার বলেছেন যে আপনারা কিন্তু একা নয়, আমরা আছি, আমরা সকলে আছি। এই দেশের একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আমি কামনা করি। আর আমি গত রাতে
জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় আমাদের রিটার্নিং অফিসার সহ শহরের প্রদক্ষিণ করলাম সেখানে দেখলাম এবং তাদের কাছ থেকে আমি যতটুকু শুনেছি যেখানে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা কেবলমাত্র প্রতিদ্বন্দ্বিতাই করেন তারা কোনো সহিংস অবস্থানে নেই তারা কারো এই পোস্টার হাজার হাজার লক্ষ লক্ষ পোস্টার আমি দেখলাম কারো কোনো একটার উপরে আরেকটা পোস্টার লাগানো সে একটা পোস্টার উপর কেউ হাত দেয় না মনে হয় না এবং তাদের মধ্যে নির্বাচন সম্পৃক্ত বক্তব্য ছাড়া ব্যক্তিগত কোনো আক্রোশ বা বিদেশ বক্তব্য আমরা টেলিভিশনে বিভিন্ন মাধ্যমে আমরা পাইনি সুতরাং এই যে যারা প্রার্থী তাদের যে যোগ্যতা এবং তাদের যে আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়া যত যে আচরণ এটা আমি মুগ্ধ হয়েছি এটা এত বড় একটা ঘনবসতিপূর্ণ শহরে এই তাদের মধ্যে মিলেমিশে নির্বাচনের ব্যাপারে যার যার অবস্থানে তার তার বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং কোনো সংঘাত সহিংসতা হয়নি এবং হবেও না আশা করি এটা অত্যন্ত আশা অত্যন্ত আশাবাদী যে এটা সুষ্ঠু ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে নির্বাচনের পরবর্তী পর্যায়ে অনেক সময় সহিংস ঘটনার আশঙ্কা থাকে এটা পুলিশ সুপার মহোদয়কে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব যে নির্বাচনের মালামাল নিয়ে আসার সময় যেন তারা যে প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার যারা আসবেন তারা যেন অত্যন্ত সুরক্ষিত থাকেন কারণ এই নির্বাচন পরবর্তী সহিংসতাই এদেশে নির্বাচনগুলোকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনে পরাজিত হয়ে তারা আসে পরাজয় মানতে নারাজ তখন রাস্তায় ব্লকেট দেয় তারা খুন খারাপির মধ্যে চলে যায় এটা আগে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে এবং ভাবতে হবে কি করা যায় আপনারা বিভিন্ন ভাতা বাড়ানোর কথা বলেছেন ভাতা বাড়ানো এই মুহূর্তে তো সম্ভব নয় কারণ আমাদের বাজেট যা ছিল সরকারিভাবে সেটা সিদ্ধ হয়েছে এখন আর সম্ভব হবে না কারণ এটার আপনাদের আশা দিয়ে আমি লাভ নেই তবে দেখেন এটা অবশ্যই পর্যায়ক্রমে এগুলো বাড়ে আপনারা তখন যারা বলছেন 21 বছর আগে যখন এই প্রিজাইডিং অফিসার দায়িত্বে ছিলেন তখন আপনাদের ভাতা কম ছিল পরবর্তী পর্যায়ে যখন মূল্যস্ফীতির কারণে হোক অথবা অন্যান্য আনুষঙ্গিক খরচপত্র যেগুলো বৃদ্ধির কারণে হোক আবার এর ধাপে ধাপে এই ভাতা বেড়েছে ভবিষ্যতে হয়তো আরও বৃদ্ধি পাবে কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে যেটা কয়েকদিন পরে হবে নতুন করে আর এটা আসলে কিন্তু বাড়ানোর এখন সুযোগ নেই সুতরাং আমি অনুরোধ করবো যে আপনাদের যা দেয়া আছে এর মধ্যেই আপনাদের খরচ এবং অত্যন্ত এগুলো ই করবেন ফয়সালা করবেন আর ফিঙ্গার প্রিন্টের ব্যাপারে 1% বেশি দেওয়া এটা সম্ভব না এটা ওই ইভিএমে আপনারা জানেন যে এবারে 4-5টা সিস্টেমে ইভিএম চালু করা সম্ভব ইভিএমের ভোটার নাম্বার ফিঙ্গার প্রিন্ট তারপরে হলো এনআইডি নাম্বার এইগুলো দিয়ে আপনারা ওরা সচল রাখবেন এবং আপনাদের 1% বেশি এটা দেওয়া সম্ভব না কারণ এটা জটিলতার সৃষ্টি হতে পারে ইভিএম প্রসারে তারা প্রচুর সারা পাওয়া গেছে সুতরাং আমার মনে হয় যে এই শহরের মানুষ আরও বেশি সচেতন এবং শিক্ষিত তারা এই ইভিএম ব্যবহারে কোনোরকমের ক্যাপ্টন করবেন না ভুল করবে না আর ইতিমধ্যে আপনারা ইভিএম ব্যবহারের অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন সেটাও একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমি আর আমার বোধ হয় আর কিছু বক্তব্য থাকার কথা নয় আর কিছু আছে আপনাদের জন্য আমার কাছে কোনো প্রশ্ন যদি থাকে বলেন এটা আমার মনে হয় 3টার পরে বলি কারণ তাদের সাথে কথা বলবো মিটিং করবো তো আইন শৃঙ্খলার সাথে যায় মিটিং করবে তখন তাদের সাথে আলোচনা করে একটু খোলাসা হবে তখন বলবো না ওটা সংসদ সদস্য বিষয়ে করতে পারবেন না উনি আচরণবিধি ভঙ্গ করতে পারবেন না উনি যদি না না নোটিশ করেনি এখনো কারণ উনি বলেছেন শুধু এরপরে তো বাস্তব ইউনিতে মাঠে নামেন নাই যদি মাঠে নামেন রিটার্নিং অফিসারকে আমাদের সামনেই বললাম আসামবিধি লঙ্ঘন যে পরে কিন্তু একবারে তাকে নোটিশ করে বা শাস্তির আওতা নিতে হবে এবং আচরণবিধি লঙ্ঘন করেন নেই থ্যাংক ইউ